তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আমি একটা ছোট্ট একটা গল্প নিয়ে চলে আসলাম। তো যাই হোক, আমি এখানে ভিডিওর মাধ্যমেই বলবো। তো আমার ছেলে মেয়ে দুজনেই ঘুমিয়ে পড়েছে, তো এই ফাঁকে আমি একটু নিজের জন্য টাইম বের করেছি। তো টাইম বের করে তাই তোমাদেরকেও বলছি, তো প্লিজ ভিডিওটা পুরো না টেনে তোমরা দেখো। তো চলো তাহলে বলা যাক। দেখো, আমরা আমাদের আমরা মেয়েরা আমরা কিন্তু কখনো, যাদের বিবাহ মেয়েরা, আইবুড়ের মেয়েদের কথা বাদই দাও, তো যাদের বিয়ে শাদি হয়ে গেছে, আমরা কিন্তু সবসময়, যাদের বিয়ে হয়ে যায়, আমরা কিন্তু সবসময় সবাই পরিবারের খুশিটাই দেখি সবসময়, তাই না? আমরা সবসময় কিন্তু পরিবারের খুশিটাই দেখি। মেয়ে কি খেতে চাচ্ছে, ছেলে কি খেতে চাচ্ছে, বর কি খেতে ভালোবাসছে, শাশুড়ি কি খেতে ভালোবাসে, শ্বশুর কি খেতে ভালোবাসে, আমরা এটাই ভাবি সবসময় না? তাদের মন জয় করার জন্য আমরা ভাবি, তাই না? যে সে হয়তো, আমি তাকে এই জিনিসটা করে দিলে হয়তো সে আমাদেরকে ভালোবাসবে, তাই না? এটাই আমরা ভাবি, আমরা কিন্তু এটাই ভাবি, যেটা বাস্তব কথা, এটাই আমরা ভাবি। তো আমার মনে হয় না যে ঠিক আছে, সংসার তোমার করতে হবে, আমি যখন বিয়ে করেছি তো আমার এখানে আমার সংসার করতে হবে, তো এর ভিতর থেকে আমাকে নিজেকেও একটু টাইম দিতে হবে, তাই না? নিজেকেও টাইমটা নিতে হবে, নিজেকে নিজেকে একটু মেনটেন করতে হবে। হ্যাঁ, কী করে করব, বাচ্চা আছে, ছোট বাচ্চা আছে, কী করে করব, হ্যাঁ সংসার আছে, কী করে করব, সময় হয় না, অনেকজন বলে, এটা আমিও বলি, তাই না, যে সময় পেরে উঠি না। হয়তো মাথায়, আমার তো মাথায় এমন হয় যে আমি দুই দিন হয়তো মাথায় চিউনি লাগাই না, হয়তো শ্যাম্পু করতেও মানে সময় হয় না, এরকমের হয়। এটা বিবাহ মেয়েদের, যাদের বাচ্চা কাচ্চা থাকে না, এদের আমার বলে হয় না, তাদেরও হয়, তাদেরও হয়। তো আমার মনে হয় না যে ওই ভিতর থেকে আমাদের নিজেদের টাইম বার করা উচিত, উচিত না, উচিত। তো তাই বলি, তোমরা যদি একটু টাইম বের করে, নিজের জন্য একটু টাইম বের করে যদি নিজেকে একটু আয়নার সামনে সেজে গুজে দাঁড়াও, তো কতটা ভালো লাগবে তুমি সেটা জানো? তখন নিজেকে আয়নায় দেখে তোমার নিজের কতটা ভালো লাগবে, ছেড়েই দাও না শ্বশুর শাশুড়, অন্য কার কথা বাদই দাও, নিজেরটা ভাবো, তাই না? তো আমরা ভাবছি, তোমার কাছে হয়তো সাধারণ ঘরে, ফ্যামিলি ঘরে হয়তো কিছু আর সাজার সময় নেই, কী করে সাজবো? তুমি যেভাবে আছো সেভাবেই সাজো না। তুমি যদি একটা পুরনো শাড়ি পরো, লাল সিঁদুর লাগাও, লাল টিপ লাগাও, আর লাল দুটো চুড়ি পরো, দেখবে সেজে তুমি আয়নার সামনে দাঁড়াবে না, তো তোমার কতটা ভালো লাগে, তখন মনে হবে না যে সত্যি এই যে সাজগোজটা তুমি করলে, তো এই সাজগোজটা করার পর তোমার কতটা ভালো লাগছে, নিজেকে আয়নায় দেখতে ইচ্ছা করছে, একটা ছবি তুলতে ইচ্ছা করছে, একটু হয়তো বরকে দেখাতে পারতাম আমি এইভাবে সেজেছি, হয়তো ও হয়তো খুশি হতো, যা বাহ তোমাকে খুব দারুণ লাগছে আজকে, তাই না বলতো? আমরা তো এটাই ভাবি, তাই না? তো আমরা তো করতে হবে, আমার মনে হয় আমরা করতে হবে। আমরা কিন্তু হাতে কিন্তু টাইম নিয়ে আসিনি, আমরা কে কত কাল বা বেঁচে থাকবে, কি কখন মরে যাবে, কেউ বলতে পারে না। আজকে আমি এই ভিডিওগুলো ছাড়ছি, হয়তো কালকে আমি হয়তো নাও থাকতে পারি, কিন্তু আর ভিডিওগুলো থাকবে, ছবিগুলো, স্মৃতিগুলো কিন্তু থাকবে, থাকবে না? তো এটাই তো, নিজের জন্য টাইম বের করো, নিজের জন্য সাজো, নিজের জন্য একটু করো। আমি বলছি না যে তুমি নিজের, তুমি ফ্যামিলিদেরকে, ফ্যামিলির জন্য করো না, করো, তারা বা কোথায় যাবে, আর তুমি বা তাদেরকে ফেলে তো যেতে পারবে না, তাই না? তুমি তো যেতে পারবেই না, কেন কি তুমি তো সবাইকে ছেড়ে এসে তুমি তাদের কাছে চলে আসছো, তাদের মা বাপকে তুমি ছেড়ে, ভাই বোনদেরকে সবাইকে ছেড়ে তো তুমি নিজের কাছে, ওদের কাছে আসছো, ওদের কাছে তো তুমি যেতে পারবে না। সবচেয়ে যদি মেইন হয়েছে তোমার ছেলে হোক কি মেয়ে হোক, তোমার সন্তান, তুমি তাদেরকে ফেলে তো কখনো যেতে পারবে না, তাই না? তো তাদেরকেও তোমার দায়িত্ব খুশি রাখা, আর সেখানেও তুমি নিজেও খুশি থাকো, এটা তোমারও দায়িত্ব হয় নিজেকে খুশি রাখার জন্য। তুমি একদিন সে যে বলোই না, সে পাঁচ টাকা হোক 10 টাকাই হোক না কেন, সে 10 টাকা দিয়েই আমরা দুজনে ঝালমুড়ি খেতে পারি, তাই না? হয়তো ঝুড়ি ভাজাও খেতে পারি, যদি ভালোবাসা, যদি ভালোবাসার মানুষ যদি ভালোবাসার মতো হয়, তো সেই মেয়ের আর সুখের কোনো ঠিক থাকে না, সে টাকা কমই ইনকাম করুক না কেন, তার ভিতরে তার, তাকে সুখ
খুশি রাখতে হবে। হ্যাঁ, তার ভিতরে তোমার বর তো সারাদিন কাজ করছে, তাকে নিয়েই তুমি খুশি থাকো, তাকে নিয়েই তুমি ভালো যে চলো আজকে আমরা ঘুরতে যাব, চলো। আর আমরা মেয়েরা তো সারাক্ষণ ঘরে থাকি, সারাক্ষণ আমাদের আর ভালো লাগে না, তো যাই নিজের জন্য টাইম বের করো, তাকে বরকেও বরকে নিয়েই ঘুরতে পারো, পুরো পরিবারকে নিয়ে ঘুরতে বেরো। তো এটাই হয়েছে বলার কথা, তো আমার মনে হলো যে আমি একটু বলি, তো প্লিজ তোমরাও একটু নিজের জন্য টাইম বের করে সেজে গুজে থেকো। আর আমার শ্বাসটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানি না, হয়তো ভালো লাগছে কি, কিন্তু আমার খুব ভালো লেগেছে, আমি সেজেছি, আমার খুব ভালো লেগেছে। হ্যাঁ, তোমার বর আজকে ছিল না, তোমার বরের কাছে যদি দেখতে পাবে তুমি হয়তো ওর একটু শাড়ি পরলে, ওর আর আমার বরের কিন্তু খুব শাড়ি পরা খুব পছন্দ, যে শাড়ি পরবো লাল সিঁদুর পরবো, ওর কিন্তু খুব ভালো লাগে। তো যাই হোক, সবাই ভালো থেকো আর সুস্থ থেকো, সব তোমার আশেপাশে সবাইকে হেল্প করো, কমের ভিতরে যাই হোক না কেন সবার পাশে থাকার চেষ্টা করো। দেখো দুঃখ সুখ কখন আসে কখন যায় না বলা যায় না, আর কতদিন বাঁচবো কখন মরে যাব বলা যায় না, তো এর ভিতরে নিজেকে একটু ভালো রাখতে হবে। তো বেশি আর অনেক বড় ভিডিও হয়ে গেছে, তো যাই হোক, কেমন লাগছে শাড়িটা পরে? সাদা শাড়ি পরেছি, কালো ব্লাউজ পরেছি, গলার হার পরেছি, লাল সিঁদুর পরেছি, লাল টিপ পরেছি, লাল সিঁদুর লাল টিপ, তো আমি পুরো লুকটাই তোমাদেরকে দেখালাম। তো আমি সেরকম সাধারণ সেজেছি, সেভাবে সাজার আর আমার আর সময় হয়নি, আমি সেভাবে সাজবো। তো আমার দুটো ছেলে মেয়ে রয়েছে, তোমরা হয়তো অনেকজনে হয়তো ভিডিওতে দেখতে পেয়েছো কি জানি না। তো যাই হোক, ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা বাই বাই, ফির আবার দেখ।